কড়াইতে তেল দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কড়াইতে তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে দেবে তেলটা। কড়াইতে তেল দেওয়ার পর আলুতে নুন হলুদ দিয়ে আলুটা মাখিয়ে নিই, দেখতে পাচ্ছ হলুদ দিলাম। তো তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা একটা আলু ছাড়বো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন তার আলুটা দিলাম, আলুটা ভাজাবো, প্রথমে আমি আলুটা ভেজে নিই তোমার সাথে থাকো। তো সেরকম একটা ভাজবো না, আলুটা জাস্ট একটু লাল লাল হলেই আমরা তুলে নেবো আলুটাকে। একটু এর নিচে সাইড দিয়ে যাতে সব আলুগুলি ভালো মতন ভাজা হয়। তো দেখতে পাচ্ছ মাটনের জন্য আমরা পরিমাণ মতন পেঁয়াজ ছিটে নিয়েছি, এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ রয়েছে। আর এই যে আমাদের যে সোস প্রপার মাটন দেখতে পাচ্ছ, এখানে 1.5 কেজি মতন মাটন আছে। মাটনটাকে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা মতন। এতে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা আছে। তো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, আলু আমি তুলে নিচ্ছি, বেশি ভাজিনি, দেখতেই পাচ্ছ তোমার হালকা একটু লাল লাল হয়েছে, আমি আলুগুলি তুলে নিচ্ছি। আলু ভাজা পুরোপুরি কমপ্লিট। এবার তেল আমি একটু বেশি করে দিয়েছিলাম যাতে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে ফোড়নটা দিয়ে যাতে আমি মাংসটা কষাতে পারি। একটু বেশি করে তেল দিয়ে যাতে কাঁচা তেলের গন্ধটা না ছাড়ে। ফোড়নের জন্য রয়েছে গোটা গরম মশলা আর তেজপাতা, তারপরে দেবো পেঁয়াজটা। তেজপাতাটা দিলাম, গোটা গরম মশলাটা তেলে দিয়ে দিলাম, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, হালকা করে নুন দিলাম। পেঁয়াজটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ ভাজ হচ্ছে, একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়। তো আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা দিচ্ছি, আমাদের যেহেতু 1.5 কেজি মতো মাটন আছে ওই জন্য আমাদের মশলাটা একটু বেশি দিতে হবে। আমি বেশ দেখে তোমরা কতটা দিয়েছি, কতটা পরিমাণে দিয়েছি মশলাটা, অনেক পরিমাণে মশলাটা আমি দিলাম। এবার এখন অনেকক্ষণ ধরে মশলাটা হবে, ততক্ষণ পরিমাণে মশলাটা হয়ে থাকছে। এবার একে একে মশলাগুলো দিচ্ছি, প্রথমে দিচ্ছি হলুদ দিও, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে দিচ্ছি একটু ঝাল ঝাল করে দেবো। এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, তোমরা দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে, যতক্ষণ মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অব্দি কষাবো। এটা তেলটা ছেড়ে যাবে মশলাটা থেকে, তারপর আমরা মাটনটা দেবো। তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর একটু তেল ছাড়ুক, তখন পরে আমরা মাটনটা দিচ্ছি। এবার আমরা মাটনটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে দিই মাটনটাকে, ভালো করে মিশাবে যতক্ষণ মাটন সেটা পুরো মিশছে, একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মিশে গেছে মাটনটা। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ওকা ভালো মতো। এই যে দেখতে পাচ্ছ এখন এতদূর হয়েছে আমাদের মাটনটা, এখন এটা আরও কষবে কিছুক্ষণ। এদের হাঁট থেকে দেখো এটা গাটা ছেড়ে ছেড়ে এসছে, এটা আরও কিছুক্ষণ কষবে, কষি নিয়ে আলু দিয়ে মাখিয়ে কষাবো, কষিয়ে তারপর ওটাকে পেশারে দেবো। চারটে সিটি দিলে রেডি, তোমরা দেখতে থাকো। এবার ঢাকা দিয়ে দেখবো কেমন হয়েছে, হালকা হালকা জল বেরোনো শুরু করেছে, এখন অনেকক্ষণ কষবে। যেহেতু খাসির মাংস একটু বেশি করে না কষালে বিচ্ছিরি একটা গন্ধ চলে, খুব ভালো করে তাই জন্য কষাতে হবে। আর ঝালটা যেটা আমি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো, কেউ বেশি কেউ কম, আমরা কম খাই তাই কম দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আলুটা দিয়েছি, এবার আলুটা দিয়ে কষে নিচ্ছি, কষে নিয়ে তারপরে পেশারে দিয়ে দেবো। তো এবার দেখো এসব করে ঢালা হয়ে গেছে, এবার চারটে সিটি দেবো দিয়ে দেন রেডি আমাদের মাটন। সবশেষে রেডি হলো আমাদের মাটন। তো তোমরা জানিও কেমন হয়েছে আমাদের মাটন কারিটা।